Sol Radio. Tutorial TNBD. Assalamualaikum. Tutorial Time BD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এখন আপনার মোবাইলে কেউ হাত দিতে পারবে না। যখনই আপনার মোবাইলে কেউ হাত দিবে, আপনার ফোনটি সাথে সাথে বেজে উঠবে। সেটা যদি আপনিও হন, তারপরও বেজে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। আপনারা দেখছেন টিউটোরিয়াল টাইম ভিডি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন ডোন্ট টাচ মাই ফোন, লিখে সার্চ দিবেন। আমি সার্চ দিচ্ছি। দেওয়ার সাথে সাথে উপরে যেই সফটওয়্যারটি আসছে, প্রথমে সেই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখানে দেখুন পিকচারে দেখিয়ে দিয়েছে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনার ফোনটিতে কেউ হাত দিয়েছে, সাথে সাথে আপনার ফোনটি বেজে উঠছে। সেটা দেখুন আপনারা, এভাবেই কিন্তু কাজটা হবে। তাহলে চলুন এখন আপনাদের আমি কাজটি বুঝিয়ে দিই। ইনস্টল করার পরে অ্যাপসটি আপনারা ওপেন করুন। এই অ্যাপসটি আপনারা ওপেন করুন, যে অ্যাপসটি আপনারা ইনস্টল করলেন, এটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন এটা আমাদের সেটিং করতে হবে। সেটিং করার জন্য এই গিয়ার আইকন সেটিংটিতে আমরা ক্লিক করব। গিয়ার আইকনটিতে ক্লিক করব, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেলফি, প্রথমে কিন্তু এটা সেলফি, যখন আপনার ফোনটি কেউ ধরবে তখন কেউ যেন কেউ যদি হাত দেয়, তখন সাথে সাথে তার সেলফি উঠে যাবে, তার ছবি একটা উঠে যাবে। সেজন্য আমরা এটাকে অ্যাক্টিভ করে দেবো। এটা এখন ডিঅ্যাক্টিভ আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা আমাকে ফোন থেকে অ্যাক্টিভ করতে বলতেছে। আমরা এই অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু ডিঅ্যাক্টিভ ছিল কিছুক্ষণ আগে, এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কাজ শেষ, সেখান থেকে আপনারা বেরিয়ে যান। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পিন সেট আপ, পিন কোড। যখন আপনার মোবাইলটা কেউ ধরবে তখন তার ছবি একটা উঠে যায়, একটা পিন চাইবে, তখন আপনি এখানে পিন এটা সিলেক্ট করে দেওয়ার জন্য এটাতে ক্লিক করুন। এখানে যে পিনটি আপনি দিবেন, যখন আপনার ফোনটি কেউ ধরবে তখন সাথে সাথে এই পিনটি সামনে আসবে এই অ্যাপসটি ওপেন করার সময়। যদি এই পিনটি না দেয় তাহলে ফোনটি আর বন্ধ হবে না, ফোনটির অ্যালার্ম আর বন্ধ হবে না। এই জন্য আমি এখানে একটি নতুন পিন কোড দিচ্ছি। এটা কিন্তু অন হয়ে গেছে। চার্জ ডিসকানেক্ট অ্যালার্ম, যখন আপনার ফোনটি চার্জ থেকে চার্জে দেওয়া অবস্থায় যদি ফোনটি খোলে চার্জ থেকে, তখন সাথে সাথে অ্যালার্ম দিবে। আপনার ফোনটি চার্জার পিন খুলে ফেললে সাথে সাথে অ্যালার্ম দিবে। এই জন্য এটাকে আপনারা অন করে দিতে পারেন। এখানে কাজ শেষ। এরপরে এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর এখানে ফ্ল্যাশ, যখন আপনার ফোনটি কেউ হাত দিবে তখন ফ্ল্যাশ এবং অ্যালার্ম দিবে, দুটোই একসাথে দিবে। এর জন্য আপনারা এটাকে অন করে দিতে পারেন। আমি অন করে দিলাম। সাউন্ড সেট এ কাস্টম অ্যালার্ম সাউন্ড, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কোন রিংটোনটি দিতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এর জন্য সিলেক্ট ফ্রম রিংটোন সাউন্ড, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে ফাইল, যে ফাইল থেকে আপনারা রিংটোনটা সিলেক্ট করে দিবেন। আমি একটা রিংটোন সিলেক্ট করে দিচ্ছি, বিশেষ করে যে রিংটোনগুলো সাউন্ড বেশি সেই রিংটোনগুলো সেট করে দিবেন, তাহলে ভালো হয়। কিন্তু কেউ আপনার ফোনটিতে হাত দিলে সাথে সাথে ফোনটি বেজে উঠবে। আমি একটি রিংটোন সেট করে দিচ্ছি। যেমন আমি একটা রিংটোন সেট করে দিলাম। দেওয়ার পরে ভাইব্রেশন অ্যান্ড অ্যালার্ম, ভাইব্রেশন দিবে এবং অ্যালার্মও দিবে, দুটোই একসাথে হবে, সেটাও দিতে পারেন। আর অ্যালার্ম ডেইলি এটাও দিতে পারেন আপনারা সেট করে। তো আমি এটাকে অফ রেখেছি, আপনারা অফ রাখবেন এবং অনও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে বেরিয়ে যান।
বেরিয়ে যাওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। এখন আমি এটাকে স্টার্ট করব। যখন আপনি স্টার্ট করবেন 3 সেকেন্ড পর এটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে যখন এটাকে ফোনটা আপনার চার্জে বা কেউ হাত দিবে তখন এটা কিন্তু সাথে সাথে বেজে উঠবে, এবং সেটা যদি আপনি হন তারপরও ফোনটা বেজে উঠবে। দেখুন আমি স্টার্ট করতেছি। এখানে আপনার পিনটি দিবেন, দেওয়ার পরে এটাতে ক্লিক করবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে। এখন দেখি সেলফি উঠেছে কিনা। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা কিন্তু একটি খুবই রিয়েল অ্যাপস। আপনার ছবিও উঠে গেছে, কিন্তু আমার রেকর্ড চলতেছে তাই উঠেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, আমি বলবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, ধন্যবাদ।